হেডফোন ইউজ করতে পারো অথবা সাউন্ডটাকে দেখো যে সম্পূর্ণ বাড়ায় দেওয়া আছে কিনা। সবাইকে আসসালামু আলাইকুম, আর যারা আমাকে সালাম দিয়েছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাচ্চারা সবাই শুনতে পাচ্ছে, ভালো। ফিজিক্স মেডিকেল অ্যাডমিশনে মোটামুটি 20 মার্ক নাম্বার নিয়ে আছে। এই 20 মার্ক জুড়ে আমরা 100 মার্কের মধ্যে অবস্থান করি। হ্যাঁ, এই 20 মার্কের মধ্যে আমাদের ঘোরাফেরা। আমাদের অধ্যায় আছে টোটাল 2 পেপার মিলায়, তোমরা জানো 21টা, তাই না? কিন্তু আমাদের প্রশ্ন হয় 20টা। এই যে দুঃখ, একটা অধ্যায় আগে থেকে আছে, বড় দুঃখ। তো এই দুঃখ কাটিয়ে আমরা চেষ্টা করি কোনো মত একটু ভালোভাবে পড়ার, যেন এই 3টা চ্যাপ্টার থেকে যে 3টা প্রশ্ন আসবে সেগুলো যেন কোনোভাবে ভুল না হয়, ঠিক আছে? সাধারণত আমরা একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এক্সপেক্ট করি, হ্যাঁ, কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো চ্যাপ্টার থেকে 2টা কিংবা 3টা প্রশ্নও চলে আসে। তো আমি যে চ্যাপ্টার গুলো নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, তা প্রত্যেকটাই হচ্ছে 2টা বা 3টা প্রশ্ন আসার চ্যাপ্টার, ঠিক আছে? এই যে তাপগতিবিদ্যা, তোমাদের 2 পেপার মিলিয়ে দ্বিতীয় ইম্পর্টেন্ট অধ্যায়, দ্বিতীয় ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। আর তড়িৎ চুম্বক বা তড়িৎ প্রবাহ চুম্বক ক্রিয়া, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়ের মধ্যে 1 নম্বর। এবং আদর্শ গ্যাস, এটাও তুলনামূলক ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব আজকের ক্লাস, এই যে সামনে 1.5 ঘন্টা পড়াবো, এই 1.5 ঘন্টার মধ্যে মনোযোগ দিয়ে শোনার। সময় একটু বেশি লাগলেও লাগতে পারে, এবং এরপরে আমরা এর ডাবল সময়, অর্থাৎ 1.5 ঘন্টা ক্লাস করছি, এরপরে 3 ঘন্টা আমরা বাসায় পড়বো, পড়া শেষ, এর বাইরে আর পড়তে হবে না, ঠিক আছে? আমাদের আজকের যে স্লাইড গুলো, এখানে প্রচুর তথ্য আছে। এটা এই জন্য যে তোমরা এই সব স্লাইডকে যথেষ্ট পড়া শেষ করে ফেলতে পারবা, যদি মন চায় বই পড়বা। বই তো আগামী কেন, গত 2 বছর ধরে পড়তেই আছো, তারপরে তোমাদের হাতে ডাইজেস্ট গেছে, সেটাও পড়তে আসো। এখন স্লাইড দিচ্ছি, সন্ধ্যাবেলা পেয়ে যাবা, এখন স্লাইড পড়বা, যেটা মন চায় সেটাই পড়ো। যদি আমার স্লাইড মন চায় মানে পড়তে, তাহলে এটাই পড়তে পারো, এর বাইরে আর পড়তে হবে না, ওকে? আচ্ছা, শুরু করি। আমার নাম রেটিনা একাডেমিক কেয়ার। সবাই বলছে আমার নাম কি, তোমরা যখন গ্রুপে কোশ্চেন করো তখন আমি এই আইডি থেকে তোমাদেরকে অ্যানসার দেই। তোমার 3টা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা পড়বো তাপগতিবিদ্যা, শুধু একটা চ্যাপ্টার, ভালো না খারাপ হলো, কোনটা হলো? শুধু একটা চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? তো এই তাপগতিবিদ্যা শেষ করে আমরা নেক্সট দিন তড়িৎ চুম্বক এবং গ্যাসের বিদ্যুৎ তত্ত্ব শেষ করবো। তড়িৎ চুম্বক ছোট্ট ভাবে শেষ করবো আমরা, গ্যাসের বস্তুটা ছোট ভাবে শেষ করবো, কারণ ওখান থেকে যেগুলো পড়ার দরকার আমরা শুধু সেগুলোই পড়বো। হ্যাঁ, বিশাল বড় অধ্যায়, ওটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ওই যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, আমাদের এখানে হচ্ছে অধ্যায়ের সাইজ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার স্লাইড হাসে। ছোট ছোট স্লাইড দিব আমরা, ওইটা জন্য যথেষ্ট হয়ে যাবে। আর তাপগতিবিদ্যা অধ্যায় খুবই সহজ, ছোট এবং ইম্পর্টেন্ট, আমরা আজকে এটা শেষ করব। হ্যাঁ, ওকে, আসো। প্রথম কথা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম যেহেতু তাপগতিবিদ্যা, আমরা জেনে নেই যে তাপ কি অথবা তাপমাত্রাই বা কি। হ্যাঁ, তাপ কি, তাপমাত্রা কি, এই জিনিসগুলাই আমাদের আগে একটু বুঝে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে যে তাপ হলো শক্তিটা রূপ। তোমরা ফার্স্ট পেপারে পড়েছো নিশ্চয় যে তাপের 9টা প্রকার ভেদ আছে, সে 9টার মধ্যে তাপ একটা, ওকে? তো এই তাপ এর পরে যে শব্দটা আসে হচ্ছে তাপমাত্রা। হ্যাঁ, তাপমাত্রা কি জিনিস? তাপমাত্রার সংজ্ঞা 2 জায়গায় আছে, আমরা 2 জায়গা থেকে একত্রিত করে যে সংজ্ঞাগুলো দিতে পারি। তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যা তাপ নির্ধারণ করে। কি করে? তাপ নির্ধারণ করে। দাঁড়াও একটু। এরপরে সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুকে অন্য বস্তুর সংস্পর্শে রাখলে তাপ দেবে না নেবে তা নির্ধারণ করে, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস, সেই ঠিক করে দেবে যে একটা বস্তু তাপ দেবে নাকি নেবে, বুঝছো জিনিসটা? এটা হচ্ছে তোমাদের প্রথম পেজেই আছে, প্রথম পেজে দ্বিতীয় প্যারায়, এটা শেষ করলাম, তাহলে প্রথম পেজের পড়া শেষ, ওখান থেকে আর কিছুই নাই। এরপরে দ্বিতীয় পেজে তাপের যে তাপমাত্রার যে সংজ্ঞাটা আছে, সেটা হচ্ছে তাপমাত্রা তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। তোমার থেকে তাপ আরেকজনের গায়ে যাবে কিনা
এটা তোমার বডির তাপমাত্রা নির্ধারণ করবে, বুঝতে পারছো? এরপরে তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করে, এটা তাপ হবে, তা হয়ে গেছে, তোমরা ইসাক স্যারের বই পড়বে। তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করে মানে কি, তাপটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, তাপটা নির্ধারণ করে দেবে যে তাপের প্রবাহ কোন দিকে হবে। মানে ওভারঅল তাপমাত্রা হচ্ছে একটা বস জিনিস, এ অনেক কিছু কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, এবং তাপমাত্রা এসআই একক হচ্ছে ক্যালভিন, খুব ভালো করে মনে রাখবা, কারণ এই ক্যালভিন এককটা তোমরা অনেক সময় ভুল করো। ডিগ্রি সেলসিয়াস দাও, ফারেনহাইট দাও, এটা ওগুলাও একক, কিন্তু এটা হচ্ছে এসআই একক। কি ভাইয়া? এসআই একক আমরা যেটা ইন্টারন্যাশনাল ইউজ করি সেটা হচ্ছে ক্যালভিন। তাহলে এই স্লাইড থেকে তোমাদের প্রথম পেজের এবং দ্বিতীয় পেজের অর্ধেকের সম্পূর্ণ পড়া শেষ, আর কিছু পড়তে হবে না। এটা বুঝছো কিনা? তাপমাত্রা কাকে বলে, এর চারটা সংজ্ঞা দেওয়া যায়। তাপমাত্রা এমন একটা জিনিস যা বস্তুর তাপ নির্ধারণ করে, এমন একটা জিনিস যা কোনো বস্তুর সংস্পর্শে রাখলে তাপ দেবে না নেবে, সে বস্তুটা তাপ কি দিয়ে দেবে নাকি তার আরো প্রয়োজন নিয়ে নেবে সেটা নির্ধারণ করে। তাপটা কোন দিকে যাবে এটা কন্ট্রোল করে, তাপটা কোন দিকে যাবে সেটা নির্ধারণ করে, এবং এটার একক হচ্ছে এসআই একক, একক হচ্ছে ক্যালভিন। শেষ। ওকে, তো বুঝলাম না হয় তাপ কি, তাপমাত্রা কি। এবার আসো দেখি, তাপমাত্রা যে এত কথা বলছি সেটা মাপতে তো হবে, না মাপলে আমরা বুঝবো কিভাবে কোথায় কত তাপমাত্রা আছে? মাশা আল্লাহ। তো এই তাপমাত্রা মাপার জন্য যে মেশিন সেটা হচ্ছে থার্মোমিটার, বিশাল বড় মেশিন, তোমাদের মনে হয় জীবনে কেউ দেখো নাই। হ্যাঁ, তো যারা দেখো নাই তারা একটু দেখবে, তোমাদের জ্বর আসলেই তোমাদের ডাক্তার অথবা বাসায় তোমাদের এই একটা মেশিন জিভের নিচে অথবা আন্ডার আর্ম দেওয়া হয়, তাই না, তোমার বডির তাপমাত্রা নির্ণয় করার জন্য। এইটা আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটার এমন একটা জিনিস যেটা দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়, তাপমাত্রা পরিমাপ করা হয়, তাপ না, কিন্তু তাপ মাপার একক আলাদা বা মেশিন আলাদা। তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে বা সরি সরি যন্ত্র হচ্ছে থার্মোমিটার। ওকে, থার্মোমিটারের সংজ্ঞা দেওয়া যায় যে যে যন্ত্রের দ্বারা বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে তাপমান যন্ত্র বা থার্মোমিটার বলে। কেউ যদি থার্মোমিটার না দেখে থাকো তাহলে এক কাজ করো, মাহফুজুর রহমানের গান শোনো 1 ঘন্টা, তাহলে দেখবা থার্মোমিটার কি এটা বুঝে যাচ্ছ। ওকে, আচ্ছা, থার্মোমিটারের নামকরণ, থার্মোমিটার আছে অনেক ধরনের, এর নামকরণ দুই ভাবে করা যায়। আমাদের বইতে যা আছে আমরা তাই পড়বো। এই দুই ধরনের নামকরণের একটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থের নাম অনুসারে, আর উষ্ণতামিতি ধর্মের নাম অনুসারে। তো এই উষ্ণতামিতিটা আবার কই থেকে আসলো, এই জিনিসটাই কি, খায় না মাথায় দেয়? তোমরা যদি তোমাদের বইয়ের দ্বিতীয় পেজ খেয়াল করো, দ্বিতীয় পেজের শুরুতেই যে প্যারা আছে সেখানে দেওয়া আছে যে তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্মগুলা পরিবর্তন হয়, খেয়াল করো যে যেমন তাপমাত্রা দিলে যদি কোনো বস্তু বা কোনো তরল আয়তনে বৃদ্ধি পায়, তাই আয়তনে বৃদ্ধি পাওয়াটা এটা একটা ধর্ম যেটা তাপের কারণে পরিবর্তিত হয়, বৃদ্ধি পায়, তাপ দিলে বৃদ্ধি পাবে, তাপ কমায় দিলে হ্রাস পাবে, এইরকম ধর্ম, এগুলোকে বলা হয় উষ্ণতামিতি ধর্ম। আর যেসব পদার্থের এরকম ধর্মগুলো দেখা যায় সেসব পদার্থকে বলা হয় উষ্ণতামিতি পদার্থ। তুমি যদি এখন একটা কাঠের কথা চিন্তা করো, কাঠকে তুমি যত তাপই দাও না কেন ওর কোনো ধর্ম পরিবর্তন হবে না। তাহলে তাপ, কাঠ কি কোনো উষ্ণতামিতি পদার্থের মধ্যে পড়বে? না, উষ্ণতামিতি পদার্থের মধ্যে পড়বে সেই পদার্থগুলো যারা কিনা তাপের প্রভাবে পরিবর্তিত হয়, তাদের কোনো ধর্মের পরিবর্তন হয়। ওই ধর্মগুলাকে বলে আমরা উষ্ণতামিতি ধর্ম। সেটা হতে পারে রোদ, সেটা আয়তন, এবং সেই পদার্থগুলাকে বলা হয় উষ্ণতামিতি পদার্থ। তো আমরা এইখানে দেখো দুটা উদাহরণ দিয়েছি, উষ্ণতামিতি পদার্থের নাম অনুসারে যখন থার্মোমিটারের নামকরণ করা হয়, তার একটা কমন উদাহরণ হচ্ছে পারদ থার্মোমিটার। তোমরা সবাই পারদ থার্মোমিটার দেখেছো, যেটা বললাম, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো, পারদ থার্মোমিটারের যে মৌলটা ব্যবহার হয় তার রাসায়নিক প্রতীক কি, তোমাদের মনে আছে কিনা? দেখি, হুঙ্কার দাও একটা, HG, HG, তাই না, হাইড্রা জিরাম। এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম কি, পারদ থার্মোমিটারে যে পারদ ব্যবহার হয় তার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রা জিরাম, তাই না, আরেকটা নাম হচ্ছে মার্কারি। বাহ, এই তো দেখি সবাই সিংহ। হ্যাঁ, এত হুঙ্কার দিলে তো ক্লাস নেওয়াই মুশকিল হয়ে যাবে। তো পারদ থার্মোমিটার যেখানে মার্কারি ব্যবহার হয়। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো যে এই পারদ হচ্ছে তরল ধাতু? আমরা একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নেই, তাই না, শুধু স্লাইডে যা আছে তা তো দেখাই যাচ্ছে। আচ্ছা দেখো,
বলতো তরল